छुटे ठीक बाबा তোমার শরীর এখন ভালো লাগছে তো ঠাকুরপো শরীর ঠিক আছে তো ভগবান রক্ষা করেছেন আমি জানতুম বউ কখনো হারবে না আমি জানতুম দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ জামাই কোথায় এত ফুল তুই পেলি বা কোত্থেকে এখানে তো আগে কখন আসেনি ও আসবেও যে সে খবরটুকু পর্যন্ত দেয়নি কো সবই মায়ের লীলারে হারু এমে পূর্ণ আধার এর উপরে মায়ের হাসির ভাজ আছে শ্রী জগন মঙ্গল স্যামি কবচস্য ঋষি শিব কি জানি ঠাকুর আমার বা খেমির মুখেও তো আগে কখনো কালী কীর্তন শুনিনি তাহলে আমার মা বেটির বোধ হয় রানীর গান শোনার শখ ছিল তাই ওকে দিয়ে গাওয়ালো সাধক রামপ্রসাদের পর এ ভিটেতে এমন করে মায়ের গান তো কেউ গায়নি কেউ না আমি যে কেমন করে সাধক বাবার গান গাইলো মনে হলো কেউ আমাকে দিয়ে যেন গান গাইয়ে নিলো
জানো আমার শরীরের ভেতরটা কেমন করছে। খেমি, তুই রানীরে ভেতরে নিয়ে যা। কি হয়েছে তোর? হ্যাঁ, কথা কইছিস না কেন? তোমার ভিটেতে মা আমার কাছ থেকে জবা ফুল নিয়েছেন গো। আমি বলছি তোর রানীর আধার খুব বড় রে। হ্যাঁ, ঠাকুর নিজে বলেছেন ওর মধ্যে যে ভাব রয়েছে তা সাধারণ ভাব নয় রে। ওর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আর তাই বিশেষ বিশেষ ক্ষণে ওর মধ্যে ঈশ্বরের আবেশ হয়। আর তোরা ওকে যে এই ঘোরের মধ্যে দেখছিস, এটাও দেব ভাব। কিসের ভাব গো মা? আমি তো ঠিক আছি, আমার তো কিচ্ছুটি হয়নি। পুজো শেষ হলেই আমি ফিরবো। ও মা, সে কি এলি, এই চলে যাবি? হ্যাঁ গো পিসি, আমাকে ফিরতেই হবে। তিনি কেমন আছেন কে জানে, তিনার খবর না পাওয়া পর্যন্ত আমার মনটা কেমন কেমন করছে। জামাইয়ের কি হয়েছে? হ্যাঁ, শরীর টরীর ভালো নয় নাকি? বল না। সে অনেক কথা পিসি, আগে দেখিনি তিনি কেমন আছেন, তারপর সব বলবো। আমি 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 করেছি, ওই বউকে এ বাড়ি থেকে তাড়ানোর কত চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আজ আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমি আমি পারলাম না বিশ্বময়ী, আমি পারলাম না, আমি পারলাম না, পারলাম না। আপনি এমন কেন করছেন বলুন না, কি হয়েছে আমাকে একটু বলুন। আমাকে একটু জল দেবে? হিন্দুতান্ত্রিক যজ্ঞে যেই শেষ আহুতিটা দিতে যাবে, মানে যেটা দিলে যজ্ঞটা সম্পূর্ণ হবে, ঠিক তখনই একটা ঝড় উঠল। তোমার পেটে কথা থাকে না, না যতক্ষণ মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে না আসছে পেটটা গুড়গুড় করতে থাকে। এখন যদি সবটা জানাজানি হয়ে যায় কি হবে ভেবে দেখেছো? ভেবেছি ভেবেছি বলেই তো বলছি। ও বউ, ও বউ তো বাবা মশাই চোখের মনি। যদি বাবা মশাই জানতে পারেন আমরা তাকে তাড়ানোর চেষ্টা করেছি, তাহলে পিলুতান্ত্রিকের মতো ক্ষমতাবান তান্ত্রিকও যখন ওই বউকে শায়েস্তা করতে পারলো না, তখন তখন আমাদের আর এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। বাবা মশাই আর রাজচন্দ্রের কানে খবরটা পৌঁছানোর আগেই আমাদের এ বাড়ি থেকে চলে যেতে হবে। পরিস্থিতি যতদিন না ঠান্ডা হচ্ছে ওদের থেকে দূরে থাকাই ভালো। বিষময়ী, বিষময়ী তৈরি হয়ে নাও, আজ রাতেই আমাদের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি আবার আসবো, যখন আসবো তখন।
তখন অন্য রূপে আসব রে। চিনতে পারবি তো আমায়? তোমাকে চিনতে পারবো না। আমি কেবল দেখি। আমায় চেনা এত সহজ নয় রে। আমায় চিনতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় রে। তুই পারবি তো? পারবো। যদি পারিস তাহলে আবার আসবো। এই তো খেমি। হ্যারে খেমি, রানী কোথায় রে? হ্যারে তোদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে কাল, কিছু বুঝতে পারছিস? আমার কিন্তু কিছু ভালো ঠেকছে না রে খেমি। রানী একা এলো, জামাই এলো নাকো, রানী আমাদের ঘরে পর্যন্ত গেল না, একেবারে সোজাই ভিটে চলে এলো। অথচ এই রামপ্রসাদের ভিটে সম্পর্কেও তো তেমন কোনো ধারণাও নেই কো। আমাদের রানী কি আর এখন আর সেই ছোটটি আছে দাদা? ও তো শুধু বড় বাড়ির বউই নয়, ইদানিং ওর মধ্যে কিছু বদল লক্ষ্য করলো। যেন অনেক উঁচু জগতের মানুষ হয়ে গেছে, তাকে স্পর্শ করা এখন আর অত সোজা নয়। পিসিমা, বাবা তুমি কি হচ্ছে? রানীর রানীকে এই দশা কোথায় পেলে তুমি? আমি সব বলছি। ওকে মায়ের কাছে শুইয়ে দাও। হঠাৎ দেখলাম রানী কেমন ভূতগ্রস্তের মতো জলের দিকে এগিয়ে যাচ্ছে। ওর কোনো সাড় ছিল না, আর মনে হচ্ছিল ও কিছু একটা দেখছে, যা ওকে সম্পূর্ণ বশ করে ফেলেছে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই তো জ্ঞান হারালো। আসলে কলকাতাতেও অদ্ভুত সব কাণ্ড ঘটেছে। একটু বিশ্রাম করছি, সেটিও তোমার সহ্য হচ্ছে না? এমনি তুমি ফেরার পর আমার কাছেও আসো না, আজ হঠাৎ এত আধিক্যটা কিসের? আমি জানি রানী তুমি কেন কাঁদছো, বৌঠান আমাকে সব জানিয়েছেন।
কিন্তু রানী তুমি একটা কথা বলো তো, কে আমাদের দুজনকে আলাদা করতে চেয়েছিল? বৌঠান কিছুতেই তার নামটা বলেনি, শুধু বলল আগে বউ ফিরুক। বাবা যা বললেন তাতে যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি কতদিন বাপের ঘরে থাকব। বুঝেছি, অভিমান করে আমার থেকে দূরে থাকতে চাইছো তো, বেশ তোমার মন যা চাইবে তাই হবে। কিন্তু রানী আমি অপেক্ষা করব, তুমি যেদিন বলবে সেদিনই তোমার সামনে আসব, তার আগে নয়। বুঝেছি, অভিমান করে আমার থেকে দূরে থাকতে চাইছো তো, বেশ তোমার মন যা চাইবে তাই হবে। কিন্তু রানী আমি অপেক্ষা করব, তুমি যেদিন বলবে সেদিনই তোমার সামনে আসব, তার আগে নয়। তোমাদের বৌরানীকে সাবধানে কোনা গ্রামে তার বাপের ঘরে পৌঁছে দিয়ে আসো, তারপর সোজা চলে যাবে জানবাজারের বাড়িতে, গিয়ে বাবা মশাইকে বলো আমি এখান থেকে তালুক পরিদর্শনে বের হলাম, চারখানা জাহাজ বস্ত্র সহ বের হয়েছে, ফিরে এসে আমি গিলবি সাহেবের সঙ্গে হিসাবপত্র নিয়ে বসবো। রানী কথা শোন, দাঁড়া দাঁড়া, ও আমি ছুটিস নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমি ছুটিস কেন? তুই যে এখন বড় বাড়ির বউ তা কি তোর মনে থাকে না? আচ্ছা জামার সঙ্গে কি কথা হলো বলছিস না কেন? অপেক্ষা করলো না কেন? ওই টুনি শুনছেন, তোমাদের বৌরানীকে বলো তিনি যেন তার বাপের ঘরে আমার জন্য অপেক্ষা করেন, আমি নিতে আসব। তোমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই রানী। বোঠান বলেছেন আমি কি আচরণ করেছিলাম, তোমায় কত কষ্ট দিয়েছিলাম, তার ধারণা সে মন্ত্রের বসে বসে করেছিলাম। আমি রামমোহনের ভক্ত, এমন কুপ্রথাকে কুসংস্কার বলে বার বার আমি উড়িয়ে দিয়েছি, অথচ আমি নিজেই এইভাবে বশ হয়ে গেলাম কি করে? আমার পরিবারের লোকই এর সঙ্গে জড়িত, ভাবতেই আমার নিজের উপরে আমার পরিবারের সদস্যদের উপর আমার ঘৃণা হচ্ছে। আমায় একটু সময় দাও রানী, সময় সব থেকে বড় ওষুধ, সব লাঞ্ছনা ঘৃণা আমি একদিন ঠিক ত্যাগ করে তোমার কাছে ফিরে আসব। রানী কি হলো মা? কি হয়েছে? জামাই কি কোনো কারণে তোর উপর অসন্তুষ্ট হয়েছে? সব কথা খুলে বল মা আমার কাছে। আরে চুপ করে থাকিস নে, বল। রানী, আরে সে আমাদেরকে আসবে না? ওই লোকটি বলছে জামাই বাবা নাকি বলে গেছে তোকে সময় মতো নিতে আসবে। বল তো সত্যি করে, তোকে কদিনের জন্য এখানে রেখে গেলেন? যদি বলিস তো তাহলে রাম আর গোবিন্দ গিয়ে তোকে দিয়ে আসুক। গোবিন্দ শোন, প্রত্যেকবারের মতো এবারের ভাইফোঁটাও কিন্তু ধুমধাম করে হবে। হ্যাঁ চল দেখি। ও বাবা শোন না, বলছি তাহলে একটু ওই মিষ্টির ব্যবস্থা যদি? না না না, মিষ্টি তো একটু লাগবে, মিষ্টি শেষ পাতে মিষ্টি না হলে কি উৎসব জমে? আর শোন, পিসি এদিকে শোনো দেখিনি,
মা, এগুলো উনি সর্দারের কাছে রেখে গিয়েছিলেন ভাইফোঁটার খরচের জন্য। আমি কেমন করে এই টাকা নেব? আগে বাপের ঘরে থাকতো, তখন বাবা করত, এখন শ্বশুর ঘরে থাকি, স্বামী তো পোটার খরচা দেবে, তাই না? কি গো তুমি দাঁড়িয়ে রইলে কেন? টাকাগুলো বাবাকে দিয়ে দাও। দাও বৌরানি, এ কি গো তুমি, তোমার ছেলে কোথায়? তাকে সঙ্গে করে নিয়ে আসুনি। তাকে কি করে নিয়ে আসবে বলো তো? আমি কাঁদছো কেন? কি হয়েছে? অটো অটো দেখিনি, কি হয়েছে? তার যে ভারী ব্যবহার হয়েছে বৌরানি, জ্বর তো আর ছাড়তেই যায় ছেলে, ভুগে ভুগে ছেলেটা একেবারে কঙ্কাল সার হয়ে গেল। বৌরানি তুমি একটি বার চলো না গো বৌরানি, একবার আমার ছেলেটাকে কষ্ট করে দিও, তুমি কষ্ট করলেই আমার ছেলেটা ঠিক হয়ে যাবে। আমি কষ্ট করলে তোমার ছেলে ঠিক হয়ে যাবে? কেন তুমি কবরেজ দেখাও নি? দাঁটাউর কি বললেন? দাঁটাউর কবরেজ বদ্দি কিছু বাকি রাখে নে মা, তবুও কিছুই হচ্ছে নে, হবার কথাও নয়। কেন গো দাঁটাউর? কবিরাজের ধারণা ওর শান্তিপাতিক হয়েছে, দেখো তপ্ত জড়িবুটিতেও কাজ হচ্ছে না। আমি তুলসীকে বলেছি ভালো করে গঙ্গার পুজো করে ওর ছেলের সারা গায়ে গঙ্গা মাটি বুলিয়ে দিতে। তাহলেই শরীর শীতল হবে। গঙ্গা মাটির অনেক গুণ, গঙ্গা মার উপরে ভরসা রাখ। তুই যে বিশ্বাস থেকে রানীকে স্পর্শ করতে বলছিস, আমি সেই বিশ্বাস থেকে তোকে যা বলছি তুই তাই কর। গঙ্গা মাটি লাগালেই কাজ হবে দাঁটাউর। হবে রে বাবা হবে, বিশ্বাসে মিলায় বস্তু। আচ্ছা রানী তোকে আমি ফুলির কথা বলেছি? ফুলি পাশের কার ফুলি? কেন তার কি হয়েছে? ফুলি গঙ্গা পুজো করে গঙ্গার কাছে মানত করেছিল যে তার প্রথম বেটা হলে সে জলেই বিসর্জন দেবে, আর বেটাই হলো। বিসর্জনের সময় সবাই বাধা দেওয়া সত্ত্বেও বলি তার ছেলেকে নিয়ে গেল। গিয়ে দেখে ভাটায় জল সরে গেছে, শুধুই চড়া। তারপর কি হলো গো? বিসর্জন দিল না তাই না? ভালোই করেছে। সে রাতে মা তাকে স্বপন দিয়ে বললেন তার ভক্তিতেই সে তুষ্ট, সন্তান বিসর্জন দিতে হবে নে। আমি কালী ছেলেকে নিয়ে যাব দাঠাও, তবে ভয় একটাই, গঙ্গার পাড় এমন পেচল যে বাচ্চা কোলে নিয়ে আমি। বৌরানি, ও বৌরানি তুমি চলো না গো আমার সাথে। তখন যখন জলে ঝাঁপ দিয়েছিল আর কোনো পথ ছিল না, এখন ওর বড় বাঁচতে ইচ্ছে করে গো, তাই জলে নামতে বড় ভয় করে। দাঠাও গঙ্গা মাটি লাগালেই ও সুস্থ হয়ে যাবে তো? ওই যে বললুম সবই বিশ্বাস। চিকিৎসা করে আমার ছেলের রোগ সারেনি, সব পথ বন্ধ হয়ে গেছে। দাঁটাউরের কথা আমি আমার ছেলেকে তোমার কাছে নিয়ে এসেছি মা, তুমি তোমার শীতল জলের পাশে আমার ছেলের শরীর ঠান্ডা করে দাও মা, ওকে সুস্থ করে দাও। Oh,
ফেলো, এক্ষুনি জাল ফেলো। সে কি? এই ভরা নদীতে তো খুব জলের টান, আমরাই নামতে সাহস পাই না। জাল ফেলে আর কি হবে, তারা তো এতক্ষণে ফেসে গেছে। তুমি তাও একবার চেষ্টা করো, একবারটি জাল ফেলো। কপাল জোরে যদি বেঁচেও যায়, সময় নষ্ট করো না, একগুনি জাল ফেলো। এই চলো গো, চলো আমার সঙ্গে। বছর বছর এইভাবেই কত মানুষ ভেসে যায় গঙ্গায়। একখানা একখানা ঘাট থাকলে বোধহয় এরকম দুর্ঘটনা ঘটতো না। সে তো বুঝি দা ঠাকুর, কিন্তু ঘাটটা বানাবে কে? জমিদারের লোকজন সে তো খাজনা নিয়েই খালাস। এ গায়ের লোকজনের ভালো মন্দির কথা একবার ভাবে তারা? কি বলবে, পরিষ্কার করে আমাকে বলবে? ও সৌর ঘরে গিয়ে এটা বলবে যে বাপের ঘরের গায়ের ঘাট তৈরি করে দিতে হবে? হ্যাঁ, এমন কথা তোমাদের মাথায় আসে কি করে আমি তো বুঝতে পারি না। তেনারা মানি মানুষ, কুটুম, কোথায় আমাদের উচিত যেভাবে হোক তাদের সেবা যত্ন করা, তা নয় তাদের কাছে হাত পাতবো? অদ্ভুত আবদার তোমাদের। ওপিসি, তুমি কেঁপছো কেন? সবাই তো গায়ের মঙ্গলের কথা ভেবে এই কথা বলেছে। এই তুই চুপ কর, তোকে এর মধ্যে একদম থাকতে হবে না, বুঝেছিস? খবরদার বলে দিচ্ছি, এই নিয়ে তোর সৌর ঘরে গিয়ে কোনো কথা বলবি না। দুদিনের জন্য এখানে ভাইপোটা দিতে এসেছিস, ভাইপোটা হয়ে গেলে নিজের ঘরে ফিরে যাবি, বুঝেছিস? ও পিসি, তুমি একবার আমার কথা কানে। কোনো কথা তোর শুনবো না। মনে রাখবি না, তুই ওই ঘরের বউ, কর্তা মানুষ। ও ঘরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তোর সৌর ঠাকুর আর তোর শাওরি মার আছে, বুঝেছিস? তুই কোন আসপদ্ধ এইসব নিয়ে তাদের সাথে কথা বলতে যাবি? হ্যাঁ, মুখে কুলো পেটে থাকবি, এই আমি বলে দিলাম কিন্তু রানী, না হলে খুব খারাপ হয়ে যাবে। না দেখুন সম্পূর্ণ এপিসোড Z5A।